আলী কয় হুজুরে খায় পরে বারে পায়জামার গিট্টু খুলে খায়, দাওয়াতে গেলি প্রথম পায়জামার গিট্টু ঢিলে দেয়। ভাই আর ভাল লাগে না, কইতে পারি না কিছু। ও যায় দেহি টেবিলের ভিতর দিয়া ও ওর প্যান্টের বেল খোলতাছে, টাইগা এমনি টানতাছে, প্যান্ট মোটা তৈর খুলতে পারতাছে না, টানতাছে। আলে বলে মারে যারা বকা দেয় দেখেন মরার আগে হে পোলারে কয় খুব দুষে, আরে আমার তো মরার টাইম হয়ে গেছে রে বাবা, এখন একটু হুজুর এটা গেলে আমার একটু কালে লাফা দাইতে গো কালে লাফা আপ্যায়ন তো বোঝেই না, এত বড় মাহবিল দিতে কইছে কেটে দেবো গো। আল্লাহ আকবার বলেন, বক্তা কি খায়, বক্তা কি চয়েস করে। এই বেটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গরিব আমি আগে পরিচয় দিছি, আমি গরিবের বলা, আমি কি বলছি ধনীর বলা, কিন্তু আল্লাহ আমাকে এখন দিছে, আল্লাহ আমাকে দিছে, তুমি কল্পনা করতে পারবা না। যাই দেখে এসো, শয়তাল একটা মাদ্রাসা করছে, কারো কাছ থেকে এক বস্তা সিমেন্ট নেই নেই বেড়া, এই যে তোমরা যা দেও না ওয়াজে এইগুলো নিয়ে মাদ্রাসা করছে, 3 কোটি টাকার উপরে মাদ্রাসা খরচ করছে। আল্লাহু আকবার বলেন না কেন, কও না বক্তারের টাকা নিয়ে কি করে মগার ফু মগা দেখে এসো কি ওরি, খালি বোর্ড 3 পিস কিনি না বেড়া। বক্তাদের সমালোচনা করবা সব বক্তার করবা না। এই যে আমার ছেলে যে মাদ্রাসায়, ওর বাড়ি কুড়িগ্রাম, ও আমার মাদ্রাসায় পড়ে, শত শত ছেলে আমার মাদ্রাসায় পড়ে, ফ্রি খায় 3 বেলা, একটা টাকা আমি নেই না। তোমরা যে মুসাবা 1 টাকা দাও এটা দিয়ে মাদ্রাসা চালাই, আমার যদি 1 লাখ টাকাও দিয়ে দাও তোদের গুণা হবে না, বরঞ্চ তোদের সৎকায় জারিয়ে সব হবে। সব বক্তার এক পালায় মাফিস না, আমার কথা কেন কান্দো, আমার কতগুলো আমল আছে যেগুলো আমার মৌলায় জানে, কিন্তু তোমরা আইনে মেহমানদের কষ্ট দিবা না। আমার আইনে মসজিদে হয়েছে লাশের মতো, আমার বাসায় যায় দেখো, আমার বাসায় যায় দেখো। এই মিয়া কালকে 2টা মাহফিল ছিল, 2টা মাহফিল, 2টা মাহফিল ছিল কালকে, 2টা মাহফিল শেষ করে 3টায় আইছি, তার আগের দিন সিরাজগঞ্জ মাহফিল করে সারা রাত তোমাকে যমুনা সেতু দিয়েছিলাম, 32 কিলো জাম তার আগের দিন, এই রাত্রে আগের রাত্রে, এই যে ছেলেটার কাছে জিগাও, ফজরে আজান না সেই সকাল 8টায় গেছি, মাহফিল শেষ করেছি 11:30 বৃহস্পতিবার রাত্রে, হুজুর বাসায় গেছি 8টায় সকাল। ও যে এলেন কাজ হইতেছে তো জাম আর জাম, ভাইজান এত কষ্ট করে মাহফিল করি, আমার রেস্টের দরকার আছে না, মনে করছে কামলা লই এসে পয়সা দিয়ে যা খুশি তাই করবো। সব বক্তার এক পালায় মাইবো না, একবার যদি বলি এলাকায় ওয়াজ নেবো না, নেবো না, ওয়াজের অভাব আছে নি মিয়া, খবর জানোই লিয়াছো না মান জিহাদির, ওয়াজ করতে পারলে ওয়াজের অভাব নাই, কথা বলো না কেন, আগামী তো ওয়াজ দিবা, আমার মতো বক্তা আনার দরকার নাই, ছোট আনো বড় আনো মসজিদে রাখবা না, বক্তারা মসজিদে থাকার উপযুক্ত না, পারলে একটা ভাঙ্গা করে রাখবা, সুন্দর করে তার একটা প্লেস করে দিবা, তো সে রেস্ট নিতে পারে, সে মুসাফির, খাবার সে কি খাবে সব কিছু আগের থেকে জিজ্ঞেস করবা। এই লাখ লাখ টাকা খরচ করলে আমি একটু কষ্ট দিয়ে বর্দ দিয়ে গেলাম বেটা, সব তো ডাইল দেয় কথা বলে না কেন, কথা কর বর্দ দিই হুঁশিয়ার করে দিয়ে গেলাম। এমন এমন বক্তা আছে বাংলাদেশে, তার এসির মধ্যে থাকে, বাথরুম যেখানে করে সেটাও এয়ার কুলার লাগানো, আগে বক্তাকে দাওয়াত দিয়ে দেখে আসবা এটা কোন পরিবেশের বক্তা এটা, তারপরে দাওয়াত দিবা, হয়তো আনবা না, আনবা না, তোমার তো কয় নাই আনার জন্য, কথা বলে না কেন, কষ্ট পাইতেছেন বাবা, লাখ লাখ টাকা খরচ করলা একটা বক্তার পিছনে, 2000 টাকা খাবারে বছর খরচ করবা তাই পারলা না, কে কইছে তোর আনতে, কষ্ট পাইতেছেন, আমরা খাওয়ানোর পাগল, হ্যাঁ আল্লাহ জীবনে যা খাওয়াইছে জন্মে সহিও দেহ নাই, এক মগা খালি খাওয়ানোর খোটা দেয় হুজুর, কয় হুজুরে খায় পরের বাড়ি পায়জামার গিট্টু গুলে খায়, এই দামরাটা খালি খোটা দেয়, হেল আমার মসজিদ কমিটির একজন আরবি পারসন, খালি কয় হুজুরে খায় পরের বাড়ি পায়জামার গিট্টু গুলে খায়, দাওয়াতে গেলি প্রথম পায়জামার গিট্টু ঢিলে দেয়। ভাই আর ভাল লাগে না, কইতেও পারি না কিছু,
একদিন কি হেল লাগে আর্মি গো, ওই একটা হোটেল আছে দেখবেন, এয়ারপোর্টে যাওয়ার সময় হোটেল রেডি সব। এমপি মন্ত্রীদের সাথে তো আমি গুণাগার অনেক প্রোগ্রাম করি, অনেক দাওয়াতি পাই গুণাগার হিসাবে। তো গেছি ভাই, ও গেছে আমার লগে, আর্মি পারছেন তো, যাওয়ার পরে দেখি কি ইফতারি দিয়েছে, ও রং বেরঙের 32 বদের ইফতারি। ও যায় দেখি টেবিলের ভিতর দিয়া ও ওর প্যান্টের বেল খোলতাছে, টাইগার এমনি টানতাছে, প্যান্ট মোটা তৈর খুলতে পারতাছে না, টানতাছে। আমাকে ঘটনা কেউ কি টানে রে গুলশাবের মতো, দেখি কেউ বেল খোলতাছে, বেল বেল। আমি নিজ দিয়ে তাহাই কই, কি রে আকরাম ভাই কি টানো, খালি আমার এক হুজুরে পায়জামার গিট্টু খুলে খাই, তুই দিবি একটা প্যান্টের বেল খুলে খাইতেছ আজকে। যারা আলেম ওলামাকে খাওনের খোটা দেবে কসম আল্লাহ, যারা খাওয়াইয়া খোটা দিবা মরার আগে গার্ড ডিজিটাল হইয়া মরবা। স্টক কইরা গালে মনে হইল আলেম ওলামারে যারা বকা দেয় দেখেন মরার আগে, হে পোলারে কয় খুব দুষে, আলেমরে বাস দিবি মরার আগে তুই বাস খাইয়ে যাবি, কথা কও না কেন, মান আক্রামা আলেমান কান্নামা আক্রামানি। এই হাদিস আমার গোপালগঞ্জের খেতে হয় নাই, প্রধানমন্ত্রীর কাছে হয় নাই, আজ থেকে 1441 বছর আগে বিশ্বনবী বলেছিলেন তার পবিত্র জবান দিয়া, মান আক্রামা আলেমান কান্নামা আক্রামানি, যার আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। আজকে আলেমদের সম্মান নাই, মাদ্রাসা লাগে কয় জিএমবি, আমরা জিএমবি, আর ওই অলির কারখানা যারা মদ খাই আপনার বাহাদুরে সারা রাত পিড়াইয়া মারে, কথা কও না কেন, এই আপনার বাহাদুর কি অন্যায় ছিল, একটাই অন্যায় ছিল, সে নামাজ পড়তো টুপি মাথায় দিত ক্যাম্পে। ওই নাস্তিক্য পছন্দ হয় নাই, সারা রাত ছেড়ার মদ খাইয়া পিডাইয়া পিডাইয়া তুলার মতো নরম করে ফেলছে, মরার আগে বলছিল আমার এক গ্লাস পানি দে, তাও দেয় নাই। আমি মিরপুর গেছিলাম, কুষ্টিয়া মিরপুর ওর বাড়ি, আর মাকে দেখলাম, ও আমার কথা শুনে আমার গাড়ি যখন লাগছে সাথে সাথে ওর মা দৌড়ে বের হয়েছে, সে কি বলে জানো, কি বলে, তোমরা আইছো আমার আব্রারে দেখছো, আমার আব্রারকে দেখছো জানো, আমার আব্রার কবরে ওই হাউজে কাউসার খাইতেছে, ওই জালিমরা আমার আব্রারে পানি দেয় না, তাতে কি হয়েছে, আমার বিশ্ব নবী পানি দিছে, মা পাগল হয়ে গেছে। যুব ভাই তোদের পা দুইটা ধরছি, শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করিস, কর শিক্ষাঙ্গনে প্রতিহিংসার রাজনীতি করিস না, তুই যেই মায়ের কোলটা খালি করলি পিটাইয়া, তুই একদিন সেই রবের কাছে যাবি যেই রবের কাছে ওই ছেলেটাও গেছে, তোর অবস্থা কি হবে, কোনদিন ভাই অন্যায় ভাবে কাউরে মারিস না, কথা ঠিক না বেঠিক, জোরে বলেন না কেন, দুটা পাও ধরে বলবো আদা দিবি, কোনদিন স্কুল কলেজে মারামারি কাটাকাটি করবি না, কোনদিন নিশা করবি না, জোরে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলো তো, স্কুল কলেজে লেখাপড়া করবি, এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে লেখাপড়া করবি, দেখোস তো মাদ্রাসায় কি অবস্থা, কথা বলবে না, মাদ্রাসায় কি অবস্থা, মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা আর এক ভাইয়ের পাশে বইয়া হেফজখানে ঝোলে আর পড়ে, দেখেছিস মাদ্রাসা অলির কারখানা, আলিয়াবাদ এসে যাই দেখি হেফজখানায় ছেলেগুলো যখন এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে আমার মাওলার কালাম আরবি পড়তে থাকে, এক বন্ধু আর এক বন্ধু শরীরের সাথে লাগে, অর শরীর লাগে, অর শরীরে লাগে, অর ফুয়ুজ ও বরকত অর ভিতরে আসে, অর ফুয়ুজ ও বরকত অর মধ্যে যায়, এরকম ভ্রাতৃত্ব বন্ধ। আল্লাহু আকবার বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছে বাংলাদেশের কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই,